লুঙ্গি উৎপাদন দেশে কমে গেছে, যুব সমাজ এখন আর লুঙ্গি পরে না, প্যান্ট পরেই ঘুমায়। তো সেই হিসাবে তার রুচির পরিবর্তন হয়েছে, তাকে বসার জায়গাটি দিতে হবে একটু ভালো জায়গা, একটু হাওয়া বাতাস লাগে এমন জায়গাই দিতে হবে তাকে। আর সেটি হলো আমি বলছি সিনেমা হলের জায়গাটা, বসার জায়গাটা সুন্দর এবং ঠান্ডা হাওয়া যদি দেওয়া যায় তাকে, তাহলে সে হয়তো বসে কমফোর্ট ফিল করবে। মানে সিনেমা হল হলো আবেগ তৈরির কারখানা, মানে সিনেমা হল মানুষকে আবেগ প্রবণ করে, হাসি, হাসে, কাঁদে সিনেমা হলে গিয়ে একাকী, এবং সে সবসময় ভালোর পক্ষ নয়। এটি একটি প্র্যাকটিস। যারা সিনেমা বেশি দেখে এবং গল্পের বই বেশি পড়ে, সাহিত্য উপন্যাস পড়ে যারা, তারা সাধারণত খারাপ কাজ করতে পারে না, খুব কম। বিবেক বোধের জায়গাটা সচেতন থাকে এবং ধারালো থাকে। আর এই আমি বলছি যে বিবেককে জাগ্রত করে সিনেমা, বিবেককে শানিত করে সিনেমা। আর এই বিবেককে শানিত এবং জাগ্রত করার যে বিষয়টা সিনেমার, এটি বন্ধ যেন না হয়, বন্ধ হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে।